ফটিয়াতুন দুইবার নির্বাচিত সংসদ সদস্য আলহাজ শামসুল হক চৌধুরীর মা মোসাম্মদ সফুরা করিম চৌধুরীর জানাজা বৃহস্পতিবার আসরের নামাজের পর তার নিজ বাড়ির শোভনদণ্ডি রশিদাবাদ গ্রামের ফটিয়া হাউসের সামনে সম্পন্ন হয়। জানাজাত চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক মহলের নেতৃবৃন্দ শুরু করিয়া নেয়। বিভিন্ন সামাজিক ও সর্বস্তরের এলাকাবাসী উপস্থিত আছিল। সফুরা করিম চৌধুরী বার্ধক্যজনিত বিভিন্ন রোগত আক্রান্ত এনে বুধবার ফজরত 11:30 নগরীর ম্যাক্স হাসপাতালত ইন্তেকাল হয়েছিল। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি।